మీరు చూసి ভালোసర్ পেতে বিশ্রাম মতটা চ্যালেঞ্জ করুন ওই রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম তার সঙ্গে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চ্যালেঞ্জ করব 10 রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ তো এরকম চ্যালেঞ্জ আমরা এখন পর্যন্ত করি নাই 10 আইটেমে ভর্তা আছে এখানে কোনটা কি ভর্তা সঠিক আমি জানি না কারণ এই ভর্তাগুলো একটা রেস্টুরেন্ট থেকে আমি কিনে আনছি তা আমার যেটা বললো যে তিনটা শুটকি ভর্তা একটা মাছের ভর্তা তারপর এটা আমাদের ডিম ভর্তা না শাকিল ডিম ভর্তা ডিম ভর্তা তারপর কোনটা যে কি ভর্তা সত্যি আমি বুঝতে পারতেছি না এখন ভর্তা করার পথে সব মিষ্টি হয়ে যায় কিন্তু এখানে 10 রকমের ভর্তা আছে এই আর আজকে যে শাস্তিটা দিছি খুবই মারাত্মক শাস্তি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি না আবার আমরা চ্যালেঞ্জ শুরু করে একসাথে খাবো দেখা যাক কার আগে খাওয়া শেষ হয় হাত আগে ধুয়ে নিছি থ্রি টু ওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম শুধু ভর্তা দেয়া তো তাই একটি ভাতের পরিমাণটা আমরা কিন্তু বেশি নিয়ে নেই আগে বলে নিই এটা আমরা ডিম ভর্তা থাকলে না এটা দেখে খাই বিসমিল্লাহ এটা কি ভর্তা কিন্তু সব খাওয়া লাগবে ডিম ভর্তা বেশ ভালো লাগছে দেখো আমার পানি বসে অনেক কত বসে এটা কি হ্যালো ভাই দিতে আসে পটল ভর্তা পটল আমি বিশ্বাস করবো না আমি ভর্তা কখনো খাই না ভর্তার মধ্যে আলু ভর্তাটা খাই তারপর আজকে আলু ভর্তাটা নিয়ে নিই আলু ভর্তা তো খাই আলু ভর্তাটা আমি আনিনি আজকে এত রকম ভর্তা তার বাসায় বানানো হয় না হুম আচ্ছা বানা শুধু ভর্তাটা খাই আমি খাই না কখনো ভর্তা আচ্ছা ভর্তা দিন আমি আচ্ছা ভর্তা দিন এটা থাক নাকি দশ রকমের ভর্তা দিয়ে ভাত খান দশ রকমের স্বাদ পাইবে নাকি খারাপ হোক আর ভালো হোক একবার আবার এই ভিডিওতে যদি ভালো সর পেতে তাহলে 20 রকমের ভর্তাটা চ্যালেঞ্জ করুন ওই রেস্টুরেন্টে 20 রকমের ভর্তা আছে যেহেতু আনছি তাই ভাবলাম যে 10 রকমের আগে নিয়ে যাবে মাতো খানে ভর্তা বেশি মাছ সবজি গরু মাংস বা মুরগি রুগী কিছু না শুধু ভর্তাই 20-25 আইটেম ভর্তা থাকে বলে দিন খাওয়া
শাকলে দিচ্ছে আমি হেরে গেছি সত্যি কথা তো ভর্তাতে কখনো ভাত খাই না আমি শাকলে মানে খাই মাঝে মধ্যে আর আমি ভর্তাগুলো চিনতে পারি না কোনটা কি ভর্তা শুধু ডিম ভর্তাটা চিনছি তারপরে শাকলে কেউ একটা বললো যে পটল ভর্তা এই শুটকি সেই শুটকি তো যাই হোক পালে শুনে দেখা করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো করে লাইক করবে বন্ধু শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকে চ্যালেঞ্জ ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমরা না ভালো কিন্তু স্বাস্থ্য জন্য উপকার আপনার ভাই 12 মাসে লোম খারা থাকে গরম হোক শীত হোক বৃষ্টি হোক তিতা তিতা লোম খারা গেছে নাকি না লাইটের কারণে অনেক ঘামটা আছে আমরা হাইতা আমি হাম না আমার শরীরে চর্বি নাই চাকর অতি তুই তাই না কলরা তারপরে যে পদে 10 পদে ভর্তা খায় করলা খাওয়া অনেক কষ্টকর এমনি বমি আইতাছে আমি তো আমরা 17 শুট কি ভর্তা মর্তা খাই না তার উপরে কি শাক সবজি প্রথমে চ্যালেঞ্জ ভিডিও এটা শাক সবজি মধ্যে সব ভর্তা করছে তার কি লতা পাতা ঘাস মাস নিয়ে আসি তো যাই হোক আবার দেখা হবে নতুন পণ্য ভিডিও নতুন চ্যালেঞ্জের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নিয়ে নিয়মিত আমাদের ভিডিও দেখবেন অবশ্যই পাঁচ করে নমস্কার আসসালামু আলাইকুম বাই